ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর অবশেষে আগামী ষোলোই নভেম্বর থেকে রাজ্যে ফের চালু হচ্ছে পাড়ায় সমাধান পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প এবং পাশাপাশি দুয়ারে রেশন কিন্তু পুরোদমে ষোলোই নভেম্বর থেকে রাজ্য জুড়ে চালু হয়ে যাবে তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী ষোলোই নভেম্বর থেকে পাড়ায় সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কোথায় হতে যাচ্ছে এবং এই ক্যাম্পগুলিতে রাজ্য সরকারে কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি সমস্ত কিছু তথ্য ডিটেলস সেই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ষোলোই নভেম্বর থেকে শুরু পাড়ায় সমাধান সেই দিনই দুয়ারে এসেন বিধানসভায় বললেন মমতা মোদী সরকারের নোট মন্দির সিদ্ধান্তের পাঁচ বছর পূর্ণ হয়েছে ঠিক চব্বিশ ঘন্টা আগে বিধানসভা শীতকালীন অধিবেশনে তা নিয়ে নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে তুলে ধরে মুখ্যমন্ত্রী কটাক্ষ নোটবন্দি করে লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নেওয়া হয়েছিল তাই আমরা সেই লক্ষ্মীর ঝাবি ফিরিয়ে দিচ্ছি প্রকল্প করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং অসংরক্ষিত জেনারেল ক্যাটাগরির মহিলারা পাঁচশো টাকা করে সরকারি ভাতা পান অন্যদিকে ষোলোই নভেম্বর থেকে চালু হচ্ছে পাড়ায় সমাধান প্রকল্প এই প্রকল্পে পাড়ার সরকারি শিবিরে সাধারণ ছোটোখাটো দৈনন্দিন সমস্যা যেমন এলাকার রাস্তা খারাপ পদবাতি জল সরবরাহ একাধিক সমস্যার হাতে গরম সুরাহ মিলবে ডিসেম্বর পনেরো তারিখ পর্যন্ত চলবে পাড়ায় সমাধান দুয়ারে সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে রেশন রাজ্যে চলছে একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্প শীতকালীন অধিবেশনে সেই প্রকল্পগুলির গুণাগণ বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী জানালেন আগামী ষোলোই নভেম্বর থেকে শুরু হয়ে যাবে দুয়ারে রেশন প্রকল্প কিন্তু কিভাবে ঘরে বসেই রেশন পাবেন সাধারণ মানুষ বিধানসভায় তাও জানিয়েছেন মমতা মুখ্যমন্ত্রী বলেন গাড়িতে রেশন সামগ্রী ভরা হবে পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে সেই রেশন গাড়ি তারপর গাড়ি থেকে রেশন নিয়ে তা পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি মুখ্যমন্ত্রী আরও জানান আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে দুয়ারে রেশন পরিষেবার সুবিধা দেওয়ার লক্ষ্য সরকারের বিপুল সাফল্য পেয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প আগামী দিনে তা জারি থাকবে বলে জানান মমতা তার কথায় দুয়ারে সরকার সারা বিশ্বে এক নম্বর প্রকল্প হিসেবে মাথা তুলে দাঁড়াবে এ পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় তেত্রিশ হাজার ক্যাম্প করা হয়েছে ক্যাম্পে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন প্রায় তিন কোটি মানুষ তিনি জানান আগামী ষোলোই নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের নতুন পর্যায়ে মমতা বলেন এখনও যারা বিভিন্ন সরকারি প্রকল্পের নাম তুলতে পারেননি তারা আগামী ষোলোই তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প দুয়ারে সরকার দুয়ারে রেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম